এবার আউটসোর্সিং পদ রাজস্ব খাতে নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পত্র এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক গত এগারো মার্চ দুই খ্রিস্টাব্দ তারিখে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সে বিভাগ সিভিল সার্জন চট্টগ্রামকে ওপি সহায়কের দশটি পদ আউটসোর্সিংয়ের পরিবর্তে রাজস্ব খাতে সৃজন বা নিয়োগ বিধিতে অন্তর্ভুক্তকরণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একটি পত্র প্রেরণ করেছে পত্রে আরও বলা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরাধীন সিভিল সার্জন কার্যালয় চট্টগ্রাম এবং তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসমূহে যেমন বাসখালী লোহাগড়া চন্দনাইস পটিয়া আনোয়ারা বোয়ালখালী রাঙ্গুনিয়া হাটহাজারি রড়াই এবং সীতাকুণ্ড এ অবস্থিত স্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠানে দশটি আউটসোর্সিং পদ রয়েছে এসব পদ রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করণ অথবা পদ সৃজনের নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে স্বাস্থ্য সেবা বিভাগের অধীন সিভিল সার্জন কার্যালয় চট্টগ্রাম এবং তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসমূহে সমূহে অফিস সহায়ক পদ রাজস্ব খাতে সৃজন এবং নিয়োগ বিধিতে অন্তর্ভুক্ত সংক্রান্ত পত্রটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ